হ্যালো এভরিওয়ান, আজকে আমরা সার্কেল অফ উইলিসের ডায়াগ্রাম আঁকার টেকনিকটা জানব এবং একই সঙ্গে সার্কেল অফ উইলিসের বিভিন্ন আর্টারিগুলোর নাম জেনে নেব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। এই ভিডিওটা দেখার পর আশা করি তোমার সার্কেল অফ উইলিস সম্পর্কে আর কোনো ডাউট থাকবে না। প্রথমে আমরা জেনে নেব সার্কেল অফ উইলিসের ডায়াগ্রামটা কীভাবে আঁকবো সেটা। সার্কেল অফ উইলিসটা আঁকার জন্য প্রথমে আমরা একটা হেক্সাগন আঁকব। একটা আমরা হেক্সাগন আঁকলাম, ঠিক আছে। এই যে মিড এই লাইনটা প্রথমে আমরা একটা হেক্সাগন এঁকে নিলাম। এই হেক্সাগন আঁকার পর আমরা একটা সোজা লাইন টানবো এবং এই লাইনটাকে আবার দুই ভাগে ভাগ করে দেবো, ঠিক আছে। আর এই যে হেক্সাগন আছে, এই হেক্সাগনের যে ছটা আমরা এন্ড পাবো, 1 2 3 4 5 6, এই ছটা এন্ডে একটা করে আর্টারি এঁকে দেবো। 1 2 3 4 5 6, ছটা আর্টারি এঁকে দিলাম। এবং এই যে দুটো মিড পয়েন্ট আছে, এই মিড পয়েন্টে একটা করে আর্টারি আমরা এঁকে দেবো, ঠিক আছে, এঁকে দিলাম। আর এই যে একটা ডায়াগ্রাম পেলাম, এটাই হলো সার্কেল অফ উইলিস। প্রথমে আমরা হেক্সাগন আঁকবো, দিয়ে নিচে একটা মিড পয়েন্ট খুঁজবো, একটা আর্টারি টানবো, এই আর্টারিকে দুটো ভাগে ভাগ করে দেবো, ঠিক আছে। এটাই হলো সার্কেল অফ উইলিস। আর ছটা অ্যাঙ্গেলে ছটা আর্টারি বসিয়ে দেবো। যেহেতু এটা ওপর সাইডে আছে তাই এটা অ্যান্টেরিয়র, এটা নিচে সাইডে আছে তাই এটা পোস্টেরিয়র, এবং এটা হলো রাইট এবং এটা হলো লেফট, ঠিক আছে। এবার আমরা আর্টারিগুলোর নামটা জেনে নেব। প্রথমে আমরা দেখব ACA, অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি। ACA আর্টারি কোনটা? ACA যেহেতু অ্যান্টেরিয়র তাই অ্যান্টেরিয়র সাইডে থাকবে। এই যে একটা আর্টারি, ঠিক আছে, এই আর্টারিটা, এই আর্টারিটার নাম কি? ACA, অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি। যেহেতু এটা রাইট সাইডে আছে তাই এটা রাইট ACA, এবং এটা যেহেতু লেফট সাইডে আছে তাই এটা লেফট ACA। রাইট অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি, লেফট অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি। অ্যান্টেরিয়র পেলাম, ঠিক একইভাবে আমরা পোস্টেরিয়র আর্টারিও পাবো। পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি কোনটা? এইটা, এই যে একটা আর্টারি আছে, এই আর্টারিটা হলো পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি, PCA, রাইট লেফট, রাইট পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি, লেফট পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি, ঠিক আছে। আর এই যে একটা আর্টারি দেখছো, এই একটা আর্টারি এবং এই দুটো একটা আর্টারি, এই একটা আর্টারি এবং এই একটা আর্টারি, এই তিনটে আর্টারিকে কী বলে? কমিউনিকেটিং আর্টারি। অ্যান্টেরিয়র সাইডে আছে তাই অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি, পোস্টেরিয়র সাইডে আছে তাই পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি, ঠিক আছে। অ্যান্টেরিয়র এই আর্টারিটার নাম কি? অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি। আর এই আর্টারি দুটোর নাম কি? পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি। এবং আরেকটা এবার আর্টারি দেখো, এই যে একটা আর্টারি, এই আর্টারিটার নাম কি? MCA, মিডিল সেরিব্রাল আর্টারি। রাইটে আছে বলে রাইট MCA, লেফটে আছে বলে লেফট MCA, মিডিল সেরিব্রাল আর্টারি। রাইট মিডিল সেরিব্রাল আর্টারি, লেফট মিডিল সেরিব্রাল আর্টারি, ঠিক আছে। আমরা দেখলাম অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি, এইটা হলো অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি, পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি, পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি, অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি, এটা হলো পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি, এটা হলো মিডিল সেরিব্রাল আর্টারি। এবার আমরা দেখব ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। এই যে একটা আর্টারি দেখছ, এটা হলো ICA, ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। ঠিক একইভাবে এটা হলো রাইট ICA, এটা লেফট ICA, রাইট ইন্টারনাল ক্যারোটিড আর্টারি,
লেফট ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, ঠিক আছে, এইটুকু গেল। এবার দেখো নিচে একটা আর্টারি নেমে গেছে, ঠিক আছে, এটার নাম কি? এটা না হলো ব্যাসিলার আর্টারি, ব্যাসিলার আর্টারি, ঠিক আছে, ব্যাসিলার আর্টারি দেখে নিলাম, এইটা কি ব্যাসিলার আর্টারি। এই যে দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, এই দুটো আর্টারি হলো ভার্টিব্রাল আর্টারি, ভার্টিব্রাল আর্টারি, রাইট লেফট, ঠিক আছে। প্রথম থেকে একবার দেখে নাও, রাইট ভার্টিব্রাল আর্টারি, লেফট ভার্টিব্রাল আর্টারি, মিলে হলো ব্যাসিলার আর্টারি, ব্যাসিলার আর্টারি, ব্যাসিলার আর্টারি এখানে যুক্ত হলো, ঠিক আছে। এবার এই আর্টারি দুই ভাগে আবার ভাগ হয়ে যাচ্ছে, পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি, পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি। এবার অ্যান্টেরিয়র সাইড দিয়ে আর্টারিগুলো আসছে, অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি, অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি দিয়ে কমিউনিকেটিং আর্টারি অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারিকে যুক্ত করলো, আর এদিকে পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারিকে যুক্ত করে দিল। এবং এটা হলো এমসিএ, এটা এমসিএ, এটা মিডল সেরিব্রাল আর্টারি, এবং এই সাইডে আছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। যদি কোনো পেশেন্টের ব্রেনের রাইট সাইডে ইনফ্রাকশন বা হ্যামারেজ থাকে, তাহলে আমরা লেফট এক্সট্রিমিটিতে উইকনেস পাবো। আর যদি ব্রেনের লেফট সাইডে ইনফ্রাকশন বা হ্যামারেজ থাকে, তাহলে আমরা রাইট এক্সট্রিমিটিতে উইকনেস পাবো, ঠিক আছে। এবার দেখো, ব্রেনের যদি কোনো দিককার একটা আর্টারি লিকেজ হয়ে যায় বা র্যাপচার হয়ে যায় বা ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে যায় কোনো একটা কারণবশত, এখানে ধরে আর্টারিটা র্যাপচার হয়ে গেছে, তাহলে ব্রেনের তো ব্লাড সার্কুলেশন হবে, এই সাইডে হবে না, কিন্তু অ্যান্টেরিয়র সাইড দিয়ে তো হচ্ছে, বা এই সাইডটুকু বন্ধ হয়ে গেল, রাইট লেফট বন্ধ হয়ে গেল, রাইট সাইডে তো ব্লাড সার্কুলেশন চলছে, তার জন্য পেশেন্টটা বেঁচে থাকে। যদি দুই সাইডে হ্যামারেজ হয়ে যায়, দুই সাইডে যদি আর্টারি প্রবলেম হয়ে যায়, তাহলে কিন্তু বাঁচার চান্স খুবই কম। এটাই হলো সার্কেল অফ উইলিস বিজ্ঞানীর নাম অনুযায়ী। তোমরা সার্কেল অফ উইলিসের ডায়াগ্রামটা আঁকার টেকনিক জানলে এবং সার্কেল অফ উইলিসের বিভিন্ন আর্টারিগুলো জানলে। এরপরে যদি তোমাদের কোনো ধরনের ডাউট থাকে বা কোয়েশ্চেন থাকে, নিচে কমেন্ট বক্সে জানাও, ঠিক আছে।